নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। মানিকচক বিধানসভা কেন্দ্রে দিদিকে বলো কর্মসূচি জনসংযোগ যাত্রায় ঝড় তুললেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। জলাভূমি ভরাট করে বেআইনিভাবে পাট্টা দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আনলেন ইংরেজদের পৌরসভার ভাইস চেয়ারম্যান। বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা এক সম্বর্ধনা সভার আয়োজন করেন জয়গার মঙ্গলাবাড়ি গোর্খা ভবনে। এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টকে সম্বর্ধনা দেওয়া হয়। পেট্রোল ডিজেলের অবৈধ বিক্রি বন্ধ করতে হাসিমারার MS চপতি, কাঁঠালবস্তি ও মধু চা বাগানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে এক প্রতিবাদ মিছিল বের করেন। NRC-র প্রতিবাদে দর্শিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হল NRC-র বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলার পঞ্চগামারী গ্রাম পঞ্চায়েত এলাকার হাট ময়দানে তৃণমূল কংগ্রেসের জেলা কিষাণ খেত মজুর দলের বার্ষিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ার শহরের মিউনিসিপ্যালিটি হলে এক বেসরকারি সংস্থার অনুষ্ঠান চলার সময় ওই হলের পাশে রাখা একটি স্বয়ংক্রিয় জেনারেটরে আগুন লেগে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 53তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মালদা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল জেলা প্রশাসন। কিং কোবরা সাপকে গলায় পেঁচিয়ে কেরামতি, চলল সেলফি তোলার হিরকি, বিতর্কে বন কর্মী। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা এক সম্বর্ধনা সভার আয়োজন করেন জয়গার মঙ্গলাবাড়ি গোর্খা ভবনে। এদিন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টকে সম্বর্ধনা দেওয়া হয়। বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা এক সম্বর্ধনা সভার আয়োজন করেন জয়গা মঙ্গলাবাড়ি গোর্খা ভবনে। এদিন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টকে সম্বর্ধনা দেওয়া হয়। দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিষ্ট জয়গায় এক সম্বর্ধনা সভায় এসে NRC বাংলাতেও লাগু হোক বলে দাবি করেন। বিল্কুল হোনা চাহিয়ে, কেউ নেই হোনা চাহিয়ে। TMC তো জো হ্যায় ও চাহতি হ্যায় জো হ্যায় বাংলাদেশ সে ঘুসপেটি আয়ে ওর হামারি ইয়াহ কি জো হ্যায় ভৌগোলিক স্থিতি কো খারাপ করে ও রোহিঙ্গা চো ভি লা করকে সিলিগুড়ি ওর তরাই ওর পাহাড় মে বিছা রহে। তো ভাইয়া হাম তো ইয়াহি কে মূল নিবাসী হ্যায়, হামারা ইয়ে ঘর হ্যায়, কোই ধর্মশালা নেই হ্যায় কি কোই ভি মুহ উঠা কে চল দিয়া ওর হামারে ধর্মশালা মে আকে বৈঠ রহা হ্যায়। ইসসে হামারে বচ্চো কে অধিকার, হামারে আপনে অধিকার ছিনে জাতে হ্যায়। और ये NRC की आवश्यकता आसाम के अलावा मुझे लगता है बंगाल में बहुत ज्यादा आवश्यक है। और मुझे लगता है अगर यहाँ पे NRC लागू होगा तो यहाँ के जो मूल निवासी है उनको शांति मिलेगी, उनको अपना अधिकार मिलेगा। NRC-র কথা শুনে চিন্তিত এক অংশ নেপালি সম্প্রদায়ের আশঙ্কা। 1995 সাল থেকে 2000 সাল পর্যন্ত মোট 5 বছরে ভুটান দেশ থেকে মোট 120,000 নেপালি সম্প্রদায়কে ভুটান থেকে বের করে দেওয়া হয়। নেপালিরা ভুটান দেশ থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। অনেক নেপালিরাও আসামে আশ্রয় নিয়েছিল। NRC-র নামে BJP পরিকল্পনা মাফিক নেপালিদের ভারত দেশ থেকে বের করতে চায়। আতঙ্কে অনেক নেপালি সম্প্রদায় ইতিমধ্যে NRC নামে আসাম থেকে 180,000 নেপালিদের NRC থেকে বাদ দেওয়া হয়েছে। NRC-র প্রতিবাদে দর্শিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় NRC-র বিরুদ্ধে। দলসিংপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি গণেশ হালের নেতৃত্বে দলসিংপাড়া এলাকায় NRC-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করা হলো। দলসিংপাড়া তৃণমূল নেতা শম্ভু জয়সওয়াল বলেন, BJP জনবিরোধী নীতি NRC তারা বিরোধিতা করছেন। তিনি বলেন, ইতিমধ্যে আসামে যেভাবে ভারতবাসীদের অন্যায় করা হচ্ছে তা তারা সহ্য করতে পারছে না। অসমে NRC-র নামে 13 লক্ষ বাঙালি, 250,000 বিহারি, 180,000 গোর্খা, 125,000 আদিবাসীদের মোট 19 লক্ষ ভারতবাসীকে NRC থেকে বাদ দিয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে এদিন তারা রাস্তায় নেমেছে। NRC का नाम में जो आसाम सरकार, हम आसाम सरकार, आसाम का जो BJP सरकार जो अत्याचार चला रहा है उसका प्रतिवाद में हम लोग ये एक महामिशिल निकाल रहा है। आज दलसिंहपाड़ा हम लोग गांव का बहुत सा बहन, बहुत सा भैया, बहुत सा दीदी लोग यहां से शादी ब्याह होकर बहुत सा लोग आसाम में सेटल हो गया है। हम लोग यहाँ पुरखा से रह रहा है लेकिन इतना दिन से रहने के बाद में आज हम लोग का आसाम सरकार का जो आसाम में BJP सरकार है
वो लोग का वहाँ से एनआरसी का नाम में यह कागज आ रहा है, ये कागज लाओ वो कागज लाओ। हम लोग यहाँ ऑफिस ऑफिस जाके एक एक गरीब जनता का 8 से 10 हज़ार रुपया खर्चा हो रहा है एनआरसी के नाम में। उसके बाद भी असम सरकार ने ये हम लोग का एनआरसी को नाम पर हम लोग को वहाँ से निकाल रहा है। असम में जो बीजेपी का सरकार है, ये जिस प्रकार से एनआरसी का नाम में जो अत्याचार कर रहा है, ये अत्याचार में 19 लाख लोग असम से आज बाहर निकलने के लिए एनआरसी के नाम में वो लोग को बाहर निकाल रहा है। बोला तो गया था बांग्लादेशी को बाहर निकालेगा, लेकिन आज में 13 लाख बंगाली, हमारा 2.5 लाख बिहारी भाई लोग, 1,80,000 गोरखा भाई लोग, 1.25 लाख आदिवासी भाई लोग, ऐसे करके 19 लाख लोग को जो इस देश का वासी है, जिसका पुरखा इस देश में जन्म लेकर इस मिट्टी में पला बढ़ा है, उसको एनआरसी के नाम में परेशान कर रहा है। बेरोजगारी दूर करने का लोगों का जगह नहीं है, लोगों को काम नहीं देता है, खाली कभी एनआरसी के नाम में कभी और गलत तरीका से लोगों को परेशान किया जा। ये बीजेपी सरकार का विरोध में, ये एनआरसी के विरोध में जो हम लोग का गरीब जनता को एनआरसी का कागज पत्र के नाम में जो सताया जा रहा है, उसका विरोध में हम लोग ये आज का जुलूस है, महाजुलूस। आने वाला दिन में अगर एनआरसी के नाम में ऐसा ही हम लोगों को सताया गया तो हम लोग और ज्यादा से ज्यादा जोरदार तरीका से आंदोलन करने के लिए विवश हो जाएंगे। भारत भूटान सीमांत लगोड़ा जयगा शहरे एनआरसी विरुद्धे महाप्रतिबाद मिचिल, कैक शत जयगाबासी मिचिले शामिल हलन बिरोधिता करे एनआरसी। জয়গা এক ও দু নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসির বিরুদ্ধে মহাপ্রতিবাদ মিছিল বের করল জয়গা শহরে। এদিন জয়গা দু নং অঞ্চল তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল বের হয়, সুপার মার্কেট, বৌবাজার, ভুটান গেট হয়ে জয়গা শহর পরিক্রমা করে, পুনরায় পার্টি অফিসে ওই মিছিল সমাপ্ত হয়। মিছিলে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও এনআরসির প্রতিবাদের স্লোগান দেওয়া হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাঁচনি ব্লক সভাপতি বাবলু মজুমদার, জয়গা দু নং অঞ্চল সভাপতি শানু লামা, এক নং অঞ্চল সভাপতি বিষ্ণু লামা, মফিদুল ইসলাম, অঞ্চল প্রধান পূর্বা লামা, রাজা বালি, গণেশ প্রধান, হানি সিং, ওয়াঙ্গেল লামা সহ প্রমুখগণ। এই বিষয়ে কালচিনি ব্লক সভাপতি বাবলু মজুমদার বলেন, এনআরসির নামে ভারতবাসীদের নাগরিকা কেন্দ্র সরকার কেড়ে নিচ্ছে, তাই তারা বিরোধী করছে রাজ্য জুড়ে। তিনি বলেন, ইতিমধ্যে আসাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের 19 লক্ষ মানুষের নাগরিকতা কেড়েছে এনআরসির নামে, তাই তারা মানুষের সাথে পথে নেমেছে। এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আমাদের রাজ্যের নেতৃত্বের ডাকে, তারা রাজ্যে হচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত 7 এবং 8, গতকাল আলিপুরদুয়ার জেলার থেকে একটা হয়েছে, গতকাল কালচিনি ব্লকে দর্শন করাতে হয়েছে, আজকে জয়গা 2 নম্বরে এবং জয়গা 1 নম্বর মিলে একটা প্রতিবাদ মিছিল। এনআরসির বিরুদ্ধে 42 লক্ষ মানুষকে এনআরসি তালিকা থেকে বাদ দিয়েছিল, পরে ওটা ভেরিফিকেশন করে লাস্টে 19 লক্ষ আসামের নাগরিককে এনআরসি তালিকা থেকে বাদ দেয়। সেখানে নেপালি আছে, সেখানে হিন্দু বাঙালিরা আছে, সেখানে মুসলিমরা আছে, সেখানে বিহারিরা আছে, বিভিন্ন জনজাতির মানুষরা আছে। তার প্রতিবাদে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির ডাকে আমাদের এই প্রতিবাদ হচ্ছে। পেট্রোল ডিজেলের অবৈধ বিক্রি বন্ধ করতে হাসমাড়ার MS চৌপতি, কাঁঠাল বস্তি ও মধু চা বাগানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল বের করলেন। সেই সঙ্গে এলাকায় মদ, গাঁজা, ঘুমের ওষুধ বিক্রি ও জুয়া খেলা বন্ধ করতে তারা দ্রুত পুলিশি হস্তক্ষেপের দাবি জানান। এই সমস্ত অসামাজিক কাজকর্মে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তারা বড় ধরনের আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। পেট্রোল ডিজেলের অবৈধ বিক্রি বন্ধ করতে হাসিমাড়ার MS চপতি, কাঁঠাল বস্তি ও মধু চা বাগানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আন্দোলন শুরু করলেন। সেই সঙ্গে এলাকায় মদ,
গাঁজা, ঘুমের ওষুধ বিক্রি ও জুয়া খেলা বন্ধ করতে তারা দ্রুত পুলিশের হস্তক্ষেপের দাবি জানান। এদিন বিকেলে প্রায় শতাধিক মহিলা সাঁতারি চা বাগানের হনুমান মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি হাসিমারা কালচিনির রাজ্য সড়কের কাঁঠার বস্তি এমএস চপতি হয়ে মধুবাগানে এসে শেষ হয়। অসামাজিক কাজকর্ম বন্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে তারা বড় আন্দোলন করার হুমকিও দিয়েছেন। এলাকার বাসিন্দা সহ স্বনির্ভর গোষ্ঠীর তরফে মমতা বেগম, আরতি বিশ্বকর্মা, সীমা সার অভিযোগ, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী সহ বাসিন্দাদেরই একাংশ দীর্ঘদিন ধরে এমএস চপতি ও সংলগ্ন এলাকায় পেট্রোল ডিজেলের অবৈধ ব্যবসা করছেন। পাশাপাশি সন্ধ্যের পরই এলাকায় মদের আসর বসে। এছাড়া ঘুমের ওষুধ অবাধে গাঁজা বিক্রি ও সেবন চলে। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রায় মাসখানেক আগে ওই এলাকার এক ব্যক্তি ভুটান থেকে নিয়ে আসা পেট্রোল তার বাড়িতে রাখায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী, মেয়ে ও বছর দুইকে ছেলের মৃত্যু হয়। এমন ঘটনায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সম্প্রতি বাসিন্দারা অবৈধ কারবার বন্ধ করতে হাসিমারা পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি জমা দেন। এরপরে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আন্দোলন শুরু করেন। আপনাদের যে র্যালিটা হচ্ছে আজকে এখানে, কি বিষয়ে র্যালিটা হচ্ছে? আমাদের যে র্যালিটা হচ্ছে সেটা হচ্ছে অবৈধভাবে পেট্রোল ডিজেল এগুলো বিক্রি করা বন্ধ করার বিরুদ্ধে, আর বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস বিক্রি হচ্ছে, মদ, গাঁজা, ট্যাবলেট, ড্রাগস এগুলো বিক্রি করার বিরুদ্ধে আমরা এই র্যালিটা করছি। এই র্যালিটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? র্যালিটা আমাদের স্টার্ট হয়েছে হনুমান মন্দির থেকে, ওখান থেকে মধু পর্যন্ত হবে। এই এই যে ঘটনাগুলো হচ্ছে এখানে, আমরা আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন? এর আগে আমরা জানিয়েছি পুলিশকে। পুলিশ কি কোনো স্টেপ নিচ্ছে না? পুলিশ আমাদের আশ্বাস দিয়েছেন যে ওরা করবে, কিন্তু কবে কীভাবে করবে সেটা এখন আমাদের জানা হয়নি। আর যদি এই র্যালির পরেও যদি স্টপ না হয় তাহলে আপনারা পরবর্তীতে? আমরা পরবর্তীতে আরও কঠোর আন্দোলন করার। আর আপনারা এখানে যে আছেন কোন কোন মানে কোন সংগঠন থেকে আছেন? আমরা সবাই সেলফ হেল্প গ্রুপের সদস্য সবাই। আমাদের এখানে কোনো পার্টির সহযোগিতা নেই বা কোনো পুলিশের সহযোগিতা, আমরা সব মহিলারা মিলে এটা করছি। এই নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आज के विस्तारित खबरे। জলাভূমি ভরাট করে বেআইনিভাবে পাট্টা দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আনলেন ইংরেজদের পৌরসভার ভাইস চেয়ারম্যান। জলাভূমি ভরাট করে বেআইনিভাবে পাট্টা দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আনলেন ইংরেজদের পৌরসভার ভাইস চেয়ারম্যান। গত 28 আগস্টের পর থেকে ইংরেজদের পৌরসভার অচল অবস্থা এখনও কাটেনি। রাজ্য নেতৃত্ব তৃণমূল পরিচালিত ইংরেজদের পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নিতে বলেছিলেন, কিন্তু সেই সমস্যা তো মেটেইনি, বরং সমস্যা আরও বেড়েছে। শুক্রবার ইংরেজদের পৌরসভার উপপৌরপ্রধান দুলাল সরকার গুরুতর অভিযোগ আনলেন পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে এবং ইংরেজদের পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে ও সরকারি জায়গায় যেখানে বাচ্চারা খেলে সেই জমিকে করা হচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরী মানুষের কাছে টাকার বিনিময়ে পাট্টা দেওয়া হবে বলে টাকা তুলছেন।
ইংরেজিটার পৌরসভার চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ বেআইনিভাবে একটি নির্দেশ জারি করেছেন, যেন এখানে পাট্টা দেওয়া হয়, সেই কারণে উপপুরপ্রধান এই নির্দেশকে অবৈধ বলে বাতিল করে দেন। ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, কোন রকম বোর্ড মিটিংয়ে আলোচনা ছাড়াই চেয়ারম্যান এই নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন জলাভূমি ভরাট করা যাবে না, সেখানে কিভাবে ওই কাউন্সিলর পুকুর ভরাট করে টাকা তুলছেন? আমরা রাজ্য নেতৃত্ব সহ পৌরমন্ত্রীকে এই বেনিয়মের কথা লিখিতভাবে জানিয়েছি। যেখানে পৌরসভার নিজস্ব জঞ্জল ফেলার জায়গা নেই, জল নিকাশির ব্যবস্থা নেই, সেখানে এইভাবে জলাভূমি বেআইনিভাবে ভরাট করা অপরাধ। গ্রিন সিটির জন্য মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, জায়গার অভাবে সেই টাকা কাজে লাগানো যাচ্ছে না। আমরা চাই ওই জায়গাতে ব্যক্তিগতভাবে কাউকে জমি না দিয়ে বহুতল নির্মাণ করে গৃহহীনদের ঘর দিলে সেটা অনেক কাজে লাগবে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন গৃহহীনদের ঘর দিতে, টাকা পৌরসভাতে এসে পড়েও আছে, কোনো বোর্ড মিটিং না হওয়াতে সেই টাকা কাজে লাগাতে পারছি না। কোনো বোর্ড মিটিং ছাড়া কিভাবে এই বেআইনি কাজ হচ্ছে আমরা কিছুই জানি না, তাই আমি এই নির্দেশ খারিজ করছি। কেউ বলতে পারছে না টাকাটা কে কারা নিচ্ছে, যারা আবেদন করেছে যারা মাপতে যাচ্ছে তারা বলছে, কেউ বলছে কাউন্সিলরের লোক নিচ্ছে, কেউ সে কাউন্সিলরের কিছু এলাকার দালাল না পরিচিত না। তৃণমূল কংগ্রেস আমি জন্মগত থেকে করি। কি নাম কাউন্সিলর? তৃণমূল কংগ্রেস একটা গরিব মানুষের পাশে থাকার দল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সারা পৃথিবীতে এর জন্যই মানছেন, আমরা যাই উপযুক্ত লোকের যে জায়গা থাকে, উপযুক্ত লোক দীর্ঘদিন বাস করছে তাদেরকে ব্যবস্থা করা হোক। কোন এই জলাভূমি ভরাটের প্রশ্নে আমি একটা এসপি সাহেবের একটা মিটিং করেছিলাম একবার মিউনিসিপ্যালিটিতে, আমি একটা কমপ্লেন করেছিলাম, কারণ এলাকার মানুষ আমাকে অভিযোগ করছে যে রাত্রি তিনটে দুটো আড়াইটার সময় ট্রাক্টর যায়, আমরা ঘুমোতে পারি না, অন্তত এর থেকে আমাদের মুক্তি দেন। আমি সেই সময় এই কমপ্লেনটা এসপি সাহেবকে করেছিলাম এবং এসপি সাহেবকে বলেছিলাম উন্নয়নের বিরোধী আমি নই, দিনের বেলা গাড়ি চলুক, যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে তো আমার আপত্তি করার কিছু নেই, কিন্তু রাতের অন্ধকারে যে গাড়িটা চলছে এটা বন্ধ করার ব্যবস্থা হবে। আজকে এসে পৌরসভাতে শুনতে পেলাম আমাদের ভাইস চেয়ারম্যান যে পাট্টাটা ক্যান্সেল করেছেন, এই শুনলাম। এটা তো অনেকদিন আগের, পাঁচ ছ মাস আগের, সাত মাস আগের বিওসিতে পাশ করা এই পাট্টা আজকে 29 জন এখানে উপকৃত হবে। আগেরও চেয়ারম্যান দিয়ে গেছেন পাট্টা, এনা পৌরসভার জায়গা, এই পৌরসভার জায়গাতে পাট্টাগুলো 29 জনের, ওখানে 24 বছর ধরে বসবাস করছে, তাদের পাট্টা হচ্ছে হয়নি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকার হাট ময়দানে তৃণমূল কংগ্রেসের জেলা কিষাণ ক্ষেত মজদুরের বার্ষিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকার হাট ময়দানে তৃণমূল কংগ্রেসের জেলা কিষাণ ক্ষেত মজুরের বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। এদিনকার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা রাজ্য সভাপতি বেচারাম মান্না, জেলা পরিষদ সভাপতি শিলা দাস সরকার, জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ রাজ্য ও জেলার বিশিষ্ট নেতৃবর্গ এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রায় 2000 কৃষক কর্মীর উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বিধায়ক বেচারাম মান্না জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য অনেক উন্নয়ন করা হয়েছে, ভবিষ্যতে কৃষকরা যাতে সরকারি সুযোগ সুবিধা পায়, একই সাথে কৃষকদের বিভিন্ন শস্য বিমা থেকে কৃষকরা যাতে বঞ্চিত না থাকে সেই দিকটাও নজর রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত সরকারগুলি কৃষকদের স্বার্থে যা করতে পারেনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিস করে দেখিয়েছেন। কৃষক বন্ধু, শস্য বিমা, বিনা পয়সায় কৃষি যন্ত্রপাতি, বীজ, সেচের ব্যবস্থা এবং কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে সস্তা সুদে ঋণের ব্যবস্থার মধ্য দিয়ে এবং কৃষক যাতে ন্যায্য ফসলের দাম পান তার জন্য ব্যবস্থা করা, মধ্যস্বত্বভোগী এবং করে প্রথাকে উচ্ছেদ করা লক্ষ্যে নেত্রী যেসব জনমুখী কর্মসূচিগুলো নিয়েছে সেগুলো মানুষের কাছে, কৃষকদের কাছে, ক্ষেত মজুরদের কাছে পৌঁছে যাই হচ্ছে আমাদের মূল কাজ, সেই লক্ষ্যে আমরা কৃষকদের সংগঠিত করছি। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট। দিদিকে বলো কর্মসূচির জনসংযোগ যাত্রায় ঝড় তুললেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামে গ্রামে ঘুরলেন তিনি এবং মানুষের অভাব অভিযোগের কথা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে শুনলেন তিনি।
দিদিকে বলো কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়লেন সাবিত্রী মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে গ্রামে গ্রামে ঘুরলেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। মানিকচক বিধানসভা কেন্দ্রের জনসংযোগ ও দিদিকে বলো কর্মসূচিতে ঝড় তুলেছেন তিনি। মানুষের অভাব অভিযোগ সাবিত্রী মিত্র সরাসরি বাড়ি বাড়ি গিয়ে শুনছেন। দিন কয়েক ধরে মানিকচক বিধানসভা কেন্দ্র এলাকা জুড়ে জনসংযোগ যাত্রায় ঝড় তুলেছেন তিনি। কখনো এই পাড়া তো আবার কখনো ওই পাড়া, নূরপুর, মথুরাপুর, মিল্কি, শোভানগর অঞ্চলের গ্রামের মানুষের কাছে লাগাতার পৌঁছেছেন তিনি। শোভানগরের বিভিন্ন গ্রামের কর্মসূচিতে সাবিত্রী মিত্র ছাড়াও ছিলেন ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক ইফতিকার আলী, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রেজাউল আলী, মানিকচক বিধানসভার কো অর্ডিনেটর সমরেশ সরকার, ইংরেজবাজার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবদুলাল শীল, ইংরেজবাজার ব্লক যুব তৃণমূল সভাপতি জুয়েল সিদ্দিকী, শহীদুল আলী সহ তৃণমূলের নেতা কর্মীরা এদিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন এবং দিদিকে বলো কর্মসূচির মুখ্যমন্ত্রীর নম্বর দেওয়া কার্ড তুলে দেন সাবিত্রী মিত্র। পাশাপাশি মানুষের সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন তিনি। গ্রামের মানুষ সাবিত্রী মিত্রকে কাছে পেয়ে আপ্লুত হন। পানীয় জল ও জল নিকাশের সুব্যবস্থা করার আর্জি জানান গ্রামবাসী। তাদের সমস্যা শুনে সাবিত্রী মিত্র আশ্বাস দেন সমাধানের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কোনো অভাব অভিযোগ জানানোর জন্য ফোনযুক্ত একটি করে কার্ড বিলি করেন সাবিত্রী মিত্র। এই বিষয়ে প্রাক্তন বিধায়িকা তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র জানান, দেখুন আমরা মিল্কিতেও করেছিলাম, আটগামা মিল্কি, আমরা ভালো সাড়া পেয়েছি মানুষের কাছে। এই উদ্যোগটাকে মানুষ সমর্থন করেছে, কারণ আমরা নিঃস্বার্থভাবে মানুষের যাতে কাজে লাগে আমাদের দিদির নাম্বারটা সেটা মানুষের কাছে দিচ্ছি, যাতে মানুষের উপকার হয়। এখানকার প্রত্যেকটা মানুষের যে সমস্যাগুলো, যেখানে আজ প্রায় 8-9 হাজার লোক মানিকচক বিধানসভা কেন্দ্রের মানুষ বিধানসভা বার্ধক্য ভাতা এবং কী বলে বিধবা ভাতা এরা পাচ্ছে না, এই সমস্যাগুলো ওদেরকে বলেছি তোমরা জানাও। এবং এখানে পিএইচি জল নাই, এদের একটা অসুবিধা আছে, আর কিছুটা রাস্তা এই গ্রামে নাই। এই সমস্যাগুলো ওরা রিটিন করে পাঠালে আমরা সেটাকে যেখানে কমপ্লেনের জায়গা আমরা সেখানে পাঠিয়ে দেবো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। বেসরকারি সংস্থার অনুষ্ঠান চলার সময় ওই হলের পাশে রাখা একটি স্বয়ংক্রিয় জেনারেটরে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে একটি ছোট লরিতে রাখা ওই জেনারেটর। আতঙ্কে হল ছেড়ে বেরিয়ে আসেন ওই বেসরকারি সংস্থার প্রায় 400 প্রতিনিধি। খবর পেয়ে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই জেনারেটরে আগুন লেগেছিল। এখানে আমরা বসেছিলাম, তারপরে ঠিক আছে শুনি যে আগুন লেগেছে, আগুন কটা নাগাদ এই 1 ঘন্টা আগে ফিরে এসে দেখি এখানে তখন আগুনটা ধরেছে। কিসে? এই গাড়িটার মধ্যে। কিসের গাড়িটা? এটা এই এসি চালা জেনারেটর। তারপরে আস্তে আস্তে আগুনটা বাড়তে থাকে, আমরা দমকলকে খবর দেওয়া হবে, দমকল আসে, তারপরে কটা ইঞ্জিন এসছে কারণ জানা গেল। কারণ যখন আমরা এসে হঠাৎ করে আগুনটা দেখলাম, কারণ ৫৩তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মালদা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল জেলা প্রশাসন। ৫৩তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মালদা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল জেলা প্রশাসন। রবিবার সকাল 10:30 নাগাদ মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় আবার সেখানে। মিছিলে পা মেলান অতিরিক্ত জেলাশাসক অর্ণব চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। হাতে প্লেকার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। ৫৩তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মালদা টাউন হলে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক অর্ণব চট্টোপাধ্যায় জানান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, এই উপলক্ষে
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে জেলা প্রশাসন এই দিনটি পালন করবে। তার অঙ্গ হিসেবে আজকে প্রথমে আমাদের শহর পরিক্রমা ছিল, তারপর আমাদের বিভিন্ন স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, তাহলে এইভাবে আমরা দিনটিকে পালন করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। Nice house, Kumar. So nice. Thank you, man. Yeah, rasgullas. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula raha hai. Jin daagon ko aap nazarandaz karte hain, dusron ko sabse pehle wahi nazar aate hain. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आज के विस्तारित खबरे। আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের ভুটান সীমান্তবর্তী পাগলিঘাস এলাকায় একটি 10 ফিট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করেন বন দপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের কর্মীরা। তবে বনে ছেড়ে দেওয়ার আগে কিং কোবরা সাপটিকে গলায় পেঁচিয়ে ক্যামেরার সামনে ওই বনকর্মীর পোজ দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। কিং কোবরা সাপকে গলায় পেঁচিয়ে কেরামতি, চলল সেলফি তোলার হিড়কি, বিতর্কে বনকর্মী, প্রশ্ন উঠেছে বনকর্মীদের ভূমিকা ও সচেতনতা নিয়ে। এদিন রাত 9টা নাগাদ আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের ভুটান সীমান্তবর্তী পাগলিঘাস এলাকায় একটি 10 ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করেন বন দপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের কর্মীরা। তবে বনে ছেড়ে দেওয়ার আগে কিং কোবরা সাপটিকে গলায় পেঁচিয়ে ক্যামেরার সামনে এক বনকর্মীর পোজ দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। অনেকেরই বক্তব্য, এতে যে কোনো সময় বিপদের আশঙ্কা থাকে, বিশেষ করে বনকর্মীরা যদি এ ধরনের আচরণ করেন তাহলে তারা আম জনতাকে কি করে সচেতন করবেন, সেও প্রশ্ন উঠেছে। বন দপ্তর অবশ্য ওই বনকর্মীর নাম জানাতে চাননি, তাই তার বক্তব্য জানা যায়নি। তবে লঙ্কাপাড়া রেঞ্জের বিশ্বজিৎ বিষয়ে বলেন, ওই বনকর্মীকে সতর্ক করে দেওয়া হয়েছে। কিং কোবরা সাপ গলায় নিয়ে সেলফি তোলা, এটা কতটা বিপজ্জনক? মারাত্মক বিপদ, কারণ কিং কোবরা ভারতের মধ্যে সবচেয়ে বড় এবং বিষধর সাপ। যে কোনো বিষধর সাপ নিয়ে সেলফি তোলাটা গলায় পেঁচিয়ে এটা ঠিক না, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সচরাচর এই কিং কোবরা কোথায় পাওয়া যায়? এরা গভীর জঙ্গলে এবং পাহাড়ের গুহায়, এরা সাধারণত লোকালয়ে আসে না, হঠাৎ কোনো সময় হয়তো বেরিয়ে আসতে পারে। সাধারণ মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? আজকে এই ধরনের ঘটনা যাতে কেউ না করে, সাধারণ মানুষের তো সচেতনার অভাব আছে, এরা না বুঝেই হয়তো যে কোনো সাপি গলায় পেঁচিয়ে নিয়ে এরা সেলফি তোলে আনন্দে, কিন্তু এটা যে একটা মারাত্মক বিপজ্জনক, যে কোনো মুহূর্তেই যে দুর্ঘটনা ঘটতে পারে সেই জিনিসটা তখন মানুষের মাথায় কেন, তাই সচেতনার খুব অভাব আছে। বিমলগুরুং গুট মোর্চা দ্বারা জয়গাঁও মঙ্গলবাড়ি গোর্খা ভবন মে স্বাগত কিয়া গিয়া দার্জিলিং কে বিজেপি সাংসদ রাজু বিষ্ট কো। স্বাগত সমারোহ মে সাংসদ রাজু বিষ্ট নে বঙ্গাল মে ভি এনআরসি লাগু করনে কি মাং কি। হামারা ইয়ে ঘর হে, কোই ধর্মশালা নহি হে কি কোই ভি মুহ উঠা কে চল দিয়া অর হামারে ধর্মশালা মে আকে বৈঠ রহা হে, ইসসে হামারে বচ্চোঁ কে অধিকার, হামারে আপনে অধিকার ছিনে জাতে হে। অর ইয়ে এনআরসি কি আবশ্যকতা আসাম কে আলাবা মুঝে লাগতা হে বঙ্গাল মে বহুত জ্যাদা আবশ্যক হ্যাঁ, মুঝে লগতা হ্যাঁ অগর ইয়াঁ পে এনআরসি লাগু হোগা
तो यहाँ के जो मूल निवासी है उनको शांति मिलेगी, उनको अपना अधिकार मिलेगा। एनआरसी को लेकर एक अंश गोरखा भविष्य को लेकर भयभीत हो पड़े। 1995 साल से लेकर 2000 साल तक 5 सालों में भूटान से 1,20,000 नेपालियों को भूटान से निकाले गए थे। वह लोग भूटान से निकलकर पश्चिम बंगाल के तराईवर्स इलाके में रहने लगे। कई नेपाली आसाम में भी बसे थे। हाल ही में आसाम में एनआरसी लागू होने के कारण 1,80,000 नेपालियों को आसाम सरकार ने एनआरसी से बाहर किया एवं बंगाल से भी गोरखा बाहर ना हो जाए, इसी को लेकर भयभीत हुए हैं तराई डुअर्स के गोरखा। एनआरसी के विरोध दलसिंहपाड़ा में निकाला गया प्रतिवाद रैली। दलसिंहपाड़ा अंचल तृणमूल कांग्रेस द्वारा तृणमूल नेता शंभु जसवाल ने बताए, हाल ही में एनआरसी के नाम पर असम से 13,00,000 बंगाली, 2,50,000 बिहारी, 1,80,000 गोरखा, 1,25,000 आदिवासी, कुल 19,00,000 भारतीयों को एनआरसी से बाहर किया गया असम सरकार द्वारा। बंगाल में भी बीजेपी ऐसा ना कर पाए, इसको लेकर प्रतिवाद रैली निकाला गया एनआरसी के विरोध। बोला तो गया था बांग्लादेशी को बाहर निकालेगा, लेकिन आज में 13,00,000 बंगाली, हमारा 2,50,000 बिहारी भाई लोग, 1,80,000 गोरखा भाई लोग, 1,25,00,000 आदिवासी भाई लोग, ऐसे करके 19,00,000 लोग को जो इस देश का वासी है, जिसका पुरखा इस देश में जन्म लेकर इस मिट्टी में पला बढ़ा है, उसको एनआरसी के नाम में परेशान कर रहा है। बेरोजगारी दूर करने का लोगों का जगह नहीं है, लोगों को काम नहीं देता है, खाली कभी एनआरसी के नाम में कभी और गलत तरीका से लोगों को परेशान किया जाता है। ये बीजेपी सरकार का विरोध में, ये एनआरसी के विरोध में, जो हम लोग का गरीब जनता को एनआरसी का कागज पत्र के नाम में जो सताया जा रहा है, उसका विरोध में हम लोग ये आज का जुलूस है, महाजुलूस। आने वाला दिन में अगर एनआरसी के नाम में ऐसा ही हम लोगों को सताया गया तो हम लोग और ज्यादा से ज्यादा जोरदार तरीका से आंदोलन करने के लिए विवश हो जाएंगे। अलीपुरदुआ जिला के राजाभा चाय बगान में आशा उपसंघ सेल्फ हेल्प ग्रुप के उद्योग से डेंगू रोकथाम के लिए जागरूक अभियान गारोपड़ा ग्राम प्रधान बिंदिया लामा के उपस्थिति में किया गया। लोगों को जागरूक करने में मुख्य रूप से चाय बगान प्रबंधक, चाय बगान के डॉक्टर, संघ को ऑर्डिनेटर सुधा सह चिकपड़ा ग्रुप के सदस्यों में प्रतिभा ग्वाला, एलिस रोज लामा, पंचमी मुंडा, कृपा क्रिकेटर ने लोगों को जानकारी दी और कीटनाशक छिड़काव किया। राजाभा चाय बगान जो गारपड़ा जीपी के अंदर है, और हम आज हमारे राजाभा सेल्फ हेल्प ग्रुप के द्वारा एक हेल्थ अवेयरनेस प्रोग्राम का आयोजन किए हैं। दिन ब दिन डेंगू का प्रकोप बढ़ते जा रहा है, इसलिए हम अपने जन को जागरूक करने के लिए एक छोटा सा प्रोग्राम किए है। और आज के इस प्रोग्राम में सिर्फ डेंगू ही नहीं, लेकिन मलेरिया, टीबी और हेल्थ सब सेंटर में हम गर्भवती माँ के लिए और हम पब्लिक जन के लिए क्या क्या सुविधाएं मिलती है, और कम उम्र में बच्चे देख रहे हैं प्रेम जाल में फंसकर अपने जीवन को बर्बाद कर रहे हैं, उनका करियर खराब हो रहा है। इसलिए हमने सोचा सिर्फ एक ग्रुप एक अवेयरनेस प्रोग्राम करके अपने जन को, अपने राजाभात इलाका नहीं लेकिन हर सभी को अपने छोटे से नाटक, गाना के द्वारा, नाटक के द्वारा, नाच के द्वारा जो भी बन पड़ा हमने किया, और आज के इस प्रोग्राम को सफल बनाने में सभी सेल्फ हेल्प ग्रुप ने साथ दिया। वॉइस न्यूज संवाद आज के मत ए पर्यन्तई। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं, दीवारें नहीं यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ,
दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaipur. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।